হ্যালো সবাইকে, আ ভেরি গুড মর্নিং। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, মানে আজকে অন্যদিনের মতো নর্মাল ফুড ব্লগ কিন্তু হবে না। আজকে চলে এসেছি আমাদের ওয়ার্ল্ড ফেমাস বিবেকদার বাড়িতে। অ্যাকচুয়ালি যে লোকটা এতটা হার্ডওয়ার্ক করে নিজের বিজনেসটাকে ভালোবেসে রোজ এত বাধা বিপত্তি পেরিয়ে না একই জায়গায় যখন পড়ে রয়েছে, লোকটার স্টোরিটা দেখাতে সত্যিই মন থেকে ইচ্ছা করে। যখন এক বছর আগে আমি বিবেকদার ভিডিও করেছিলাম তখন হয়তো ঠিকঠাক সাড়া পাইনি, বাট এখন সত্যি কথা নিজের মন থেকে খুব ভালো লাগে যখন দেখি লোকটার কাছে এতজন আসছে, লোকটাকে এতজন চিনছে, লোকটার কাছে এতজন খাবার খাচ্ছে। সত্যি নিজেকে খুব গ্রেটফুল মনে হয় যে কাউকে হেল্প করতে পেরেছি। টু জিপসি বং দাদা, যে তুমি ফার্স্ট ইনিশিয়েটিভটা নিয়েছিলে, তোমার স্টোরি কনসেপ্টটা সবার ভালো লেগেছে আর এতটা জায়গায় দাঁড়ানো, থ্যাংকস টু জিপসি বং। আর যারা যারা ইউটিউবাররা যারা যারা এসছো, আর একটাই কথা বলবো, লোকটা খুব খাটনি করে একার হাতে, যেটা করে সব থেকে মেন জিনিস সে একার হাতে করে, আর বাড়ির লোক খুবই সাপোর্টিভ, তাকে খুব সাপোর্ট করে, সেটাই দেখানোর জন্য আজকে তোমাদের কাছে আসা। বিবেকদার বাড়ি আমি চলে এসেছি, চলো বিবেকদার বাড়িতে কীভাবে কী রান্নাবান্না হয় কী হয় না সব কিছু তোমাদের আজকে দেখাবো। জানি তোমরা সবাই দেখেছো, নতুন করে কিছু দেখানোর নেই, বাট ওই তোমাদের একটু পেছনে সিন দেখাতে পারি কীভাবে কী তারা কী থাকে, তাদের খারাপ দিনের সময়ের গল্প তো সবাই বলেছে, আশা করি আমি একটু ভালো দিনের গল্প বলে তোমাদের নতুন কিছু দিতে পারবো। দেখা হচ্ছে বিবেকদার বাড়ির ভেতর। বিবেকদার লেজেন্ডারি চিলি চিকেনের গ্রেভি তৈরি হচ্ছে। মশলাটা খুব সুন্দর, চিনি আদা সব মশলাপাতি সব দেওয়া হলো, পাড়ার দোকান থেকে আমরা কিনতাম 1 কেজি চাল আর 400-500 চিলি চিকেন, এই দিয়ে শুরু করে। এমনও দিন গেছে এত খেতেও গেছে, আমরা তো বাসি খাবার দিই না, হয়তো খাওয়ার সম্ভব হলে খেলাম নাহলে কাউকে দিলাম। আজকে যাই হোক, আজকে দুজনের পরিশ্রমে ওরা করে, যাই হোক টুকটাক বসে আছি, একটু করে দিলাম টুকটাক, মানে যেটা প্রকৃত কাজ করা সেটা ওরা দুজনেই করে, ও একা একা সব বের করা সব কিছু করা করে করে আরম্ভ করে। তারপরে উঁচু 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 গাজরটা একটু কুচিয়ে দিলাম, এই বাক্সগুলোকে বানিয়ে দিচ্ছি, আমরা এইটাই একটু করতে পারি, কিন্তু ওকে কোনোদিন আমরা টাকা পয়সা দিয়ে কিছু দিয়ে সাহায্য করি না, বিনা প্রয়োজনে যেটা আমি খরচ করবো সেটা ওরা। দেখো যদি তোমার না পছন্দ হয় তাহলে তুমি পাল্টিয়ে দিতে পারো, বলছেন আপনি যখন বলেছেন এই নামটাই আমি দেব আর সারা জীবন এই নামটাই আমার থাকবে। আমি
এখনি দেখলাম নিজের চোখে যে বিবেকদা এখনি মাংসটা সবে কিনে আনলো, কিনে এনে আমার চোখের সামনে এখন ধুচ্ছে। বিবেকদা এটা কি শুকনা চিকেন নিচ্ছ নাকি? একদম বাসি মাংসের টেস্ট সবচেয়ে কম হবে, আর যদি বাসি খাবার টেস্ট করতে হয় তাহলে আমার অন্যান্য মেটেরিয়ালস বেশি দিতে হবে, আমার কস্ট বেড়ে যাবে। আমি এলাম, তুমি তো এখন সুপারস্টার, ইউটিউবের সুপারস্টার। তুমি প্রথম আর কি আমার ওখানে গেছিলে ভিডিও করতে, এর জন্য তোমাকে এবং যারা যারা এর আগে জিপসি বং বা সুরজিৎ দা যারা যারা এসছে আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। খুবই আনন্দ হচ্ছে বা আমাদের সবাই খুবই আর কি খুশির মধ্যে আছে, সেই সাথে একটু খারাপও লাগছে যারা আমার মানে ডেলি কাস্টমার যারা সবসময় এতদিন ধরে আমাকে আর কি বাঁচিয়ে রেখেছে, একরকম তাদের একটু প্রবলেম হচ্ছে কিনা আর একটা আউটলেট না করলে একটা দোকান না কিনলে আমি আর কি রাত্রে সার্ভিসটাও দিতে পারছি না। খুব তাড়াতাড়ি আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা দোকান বা আমি কালকেও দেখে এসেছি, খুব তাড়াতাড়ি এটা করবো। লকডাউনের মধ্যে মানে আনলক অনেক থেকে আমি যা সেল করেছি বাবার সাথে কোথাও এরকম আশা করি মানে ফুটপাতে এরকম সেল হয়। পশ্চিমবাংলাতে লোকে বিরিয়ানি মানে মাটনটাই বেশি বলে, তো এখনো তো আমরা মাটনটা পাচ্ছি না, তো আমরা ইন ফিউচার মাটনটা পাবো। দোকানটা করে নিলে অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা মানে মাটন বিরিয়ানিটাই তো মেন। ফুটপাতে কাজ করি আর অনেকে মাটন যারা বিক্রি করে অনেক রূপাত আর কি সেই ক্ষেত্রটা থাকে না, তখন কি উল্টো পাল্টা দিয়ে যায়। মাঝে কয়েকদিন করেছি দেখি মাটনটা সিদ্ধ হচ্ছে, আমি এমনি অর্ডারে দিই, অর্ডারে আমি অনেক করে দেওয়া অর্ডারে দিই। এখানে অনেক সময় খাবার আমি একাও বানিয়েছি এমন এমন গেছিল, কিন্তু আবার ওখানে গিয়ে কষ্ট হয়ে যায়, ছেলেকে স্কুলে দিতে গেছে আমার শাশুড়ি এখানে নেই তাহলে আমাকে একা বানাতে হবে, এমনও হয়ে বিরিয়ানি আমার ওয়াইফের কাছ দিয়ে শিখেছি আগে, হ্যাঁ শিখেছি তারপরে থেকে মরি নিজের এক্সপেরিমেন্টে দেখে মনে হচ্ছে যে একদম নতুন। অনেক জায়গায় কি হয় কালো পড়ে যায়, আমি কোনোটাই এতগুলো বাসন মাজাটা কিন্তু বিশাল টাফ ব্যাপার, এটা কিন্তু বিশাল ব্যাপার তাপ, এতগুলো বাসন মাজা রান্নাটা। আমাকে বললো এই হলো বিবেকদার ফোন নাম্বার দোকানা, স্ক্রিনে তোমরা দেখতে পাবে হালুম হুলুম ফাস্টফুড সেন্টার বিবেকানন্দ মণ্ডল, এই হলো ফোন নাম্বার দাদার, যদি কেউ কোনো অর্ডার বা কোনো কোয়ারিজ থাকে দাদাকে এই নাম্বার দুটোতে ফোন করে দিতে পারো। জন্য অর্ডারটা দিতে একটু প্রবলেম হচ্ছে আমার, একবার আমি সেটআপটা করে না উঠতে পারলে হচ্ছে না, বারবার একই কথাটা বলতে হচ্ছে, একটু করে দুটো তিনটে দিন মানে একটা সপ্তাহ পরে আমি রাত্রে কালকে রাত্রে অর্ডার আছে, কিন্তু একটুখানি হয়তো প্রবলেম হতে পারে সবার যোগাযোগ করেছি তো কাজ করার জন্য, অনেকে দমদম কাজ করছে ওখান থেকে আসবে সেখান থেকে তো ছেড়ে আসতে হবে, তো কাজে মানে করছে তো তাদেরকে নিয়ে আসতে গেলে একটু একটা সপ্তাহ পনেরো দিন একটু টাইম লাগে আছে। হ্যাঁ টেস্ট ভালো পেলে সবাই বারবার আসবে, এটাই হচ্ছে বাংলা কথা, বাঙালি একটা ইংরেজি বলি।
বানাচ্ছে, বিবেক দার ছেলে পর্যন্ত বানাচ্ছে, ওনার শাশুড়ি ওনার সঙ্গে এমকেও বানাচ্ছে প্যাকেট আজকে। ঘিটা দেওয়া হবে, ঘিটা শেষ হয়ে গেছিল। ও উঠতে পারবে না, মানে গন্ধটা পাবে না। আমি গন্ধটা পেলাম, একটু খুললো। যেটা বললাম, বিবেকদার বাড়িতে এলাম। বিবেকদার বাড়িতে আসার পর মোটামুটি দেখো, বিবেকদাকে আমি মোটামুটি 6-7 বছর চিনি। বিবেকদার কাছে খাওয়া দাওয়া করছি। ব্যাপারটা হলো কি, আমি এখানে বৌদির সঙ্গে কথা বললাম, এখানে কাকুর সঙ্গে কথা বললাম, জেঠিমার সঙ্গে কথা বললাম, জেঠির সঙ্গে কথা বললাম, সবার সঙ্গে কথা বললাম। তো সবার সঙ্গে কথা বলার পর একটা জিনিসই জানলাম, তারা একটা জিনিসে বিশ্বাসী, সেটা হলো হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক, ডেডিকেশন আর পড়ে থাকা, এই তিনটে জিনিস যদি তোমার কাছে থাকে না, তুমি একদম পর্বত জয় করো। ইয়ং জেনারেশন বা আমার মতো আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা বিশাল মেসেজ। ধারে ডাকবাংলো মোড়ের ধারে চিলি চিকেন ফ্রাইড রাইস বিক্রি করেছে, 7 বছর পর এসে সে রেকগনাইজেশন পেয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এলাম বিবেকদার কাছে আর বিবেকদার লাইফ স্টোরি শুনতে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন রান্নাবান্না মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ফুড ব্লগ হবে না, কারণ এই লোকটা হার্ডওয়ার্ক করছে। লোকটার হার্ডওয়ার্কটাকে আমরা জাস্ট দেখতে এসেছি, লোকটা কীভাবে হার্ডওয়ার্ক করে নিজের জায়গাটাকে নিজের জায়গায় এসছে। হয়ে গেলে আমরা ডাকবাংলো মোড় চলে যাবো, একদম বিবেকদার দোকানের সামনে, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো বাই। দোকান খুলতে না খুলতেই শুরু হয়ে গেল এই অবস্থা। আমরা সবে দোকানে, মানে কি বলবো, বাড়ির থেকে সবে দোকানে এসে দাঁড়িয়েছি। দেখো ভিড়, ঠিক আছে, মানে এতজন সবাই আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, আসবে কখন তার স্টল লাগাবে, কখন আমাদের খেতে দেবে। ভাই সিরিয়াসলি, সকাল থেকে বিবেকদার বাড়িতে যখন ছিলাম, যা খাবারের গন্ধ পেয়েছি বস, কি মল্লিক দা, খাবারের গন্ধ যা পাওয়া গেছে আজকে। সমর্থা হতে চলেছে, মনে হচ্ছে বিবেকদা সমর্থাকে ছাড়িয়ে চলে যাবে। আমরা ওইখান থেকে ধস্তাধস্তি করে বেরোলাম, ঠিক আছে, সেই সমর্থার মতো অবস্থা, কি অবস্থা, এই কেরাসিন তেলের লাইনের মতো, কেরাসিন তেলের লাইন পড়ে গেছে, মনে হচ্ছে সরকার বিনা পয়সায় ফ্রি রেশন দিচ্ছিল। ও তো এই হলো সেই বিরিয়ানি, এই হলো সেই বিরিয়ানি। তাহলে এবার টেস্ট করা যাক। আজকে দেখুন দুটো মোটা ফ্রেমে চলে এসছে বিরিয়ানি খাওয়ার জন্যে, চামচটা আজকে নিয়েছি।
চামচ দিয়ে তো আমরা খাই না, কিন্তু আজকে চামচটা নিলাম। বিরিয়ানি কি চামচ দিয়ে খাওয়ার জিনিস? বিরিয়ানি তো হাতের ইমোশন। হ্যাঁ, কিন্তু আজকে আমরা রাস্তায় রয়েছি ধুলো বালি। বিরিয়ানিটা শুভ্র নিয়ে এসছে, ওই পেছনে মারামারির মতন সিচুয়েশন, ওখান থেকে গিয়ে ভেতর থেকে গিয়ে নিয়ে এসছে। আর দেরি করব না, আমরা অনেক বকবক করেছি সকাল থেকে, এবার বিরিয়ানিটা খাবো। বিশাল আলটিমেটলি খিদে অনেক পেয়েছে, মশলা দিয়ে খাচ্ছি কারণ রাস্তায় আছে। শুভ্র হাত লাগাও, চলো। স্টার্টিংই বলে দিয়েছি যে আজকে আমরা ফুড রিভিউ করতে আসিনি, সঙ্গে কিছু টাইম স্পেন্ড করতে, আর আমরা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, সেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছ। আমি তো এই যাচ্ছি, দেখো মল্লিক, দেখো এই যাচ্ছি, কেন বলো তো? আমরা জায়গায় দাঁড়িয়ে দেখেছি সে বিরিয়ানিটা কীভাবে বানায়, একদম দেখেছি তার হাইজিন কোয়ালিটি, তার কী জিনিসপত্র সে ইউজ করে, সব কিছু ব্র্যান্ডের জিনিস সে ইউজ করে। তো কোনো নোটিশ দিয়ে আসেনি ওনার বাড়িতে? আমরা হুট করে চলে গেছি, চলে এসেছি। প্রতিটা জিনিস আমরা দেখলাম সব কটা কোনো কোম্পানির প্যাকেট দিয়ে ইউজ করছে, কোনো লুজ মশলা উনি ইউজ করছেন না। প্রশ্নটা আসে যে বিবেকদা 40 টাকায় চিলি চিকেন ফ্রাইড রাইস কী করে দিচ্ছে? এটার দাম কাইন্ডলি মনে যদি বলো যে 70 টাকা, 70 টাকায় এই বিরিয়ানিটা। বিবেকদা 40 টাকায় কী করে দিচ্ছে আমি আজকে মোটামুটি ক্ল্যারিফাই করে দিচ্ছি। যে জায়গাটা রেন্টের কোনো স্পেস কোনো লাগছে না, কারণ ওনাদের নিজস্ব প্রপার্টি, আর কোনো বড় দোকান নয় আজকের ডেটেতে যেখানে ওনাকে রেন্ট পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ওনার টোটাল, ওনারা ফ্যামিলিরাই কাজ করছেন, কোনো হায়ার্ড করা কোনো এমপ্লয়ি নেই এখনও পর্যন্ত। উনি এগুলো সব কিছু নিজেরাই ম্যানেজ করছেন, কস্টটাকে ম্যানেজ করতে পারছেন। যখনই এগুলো এমপ্লয়ি কিংবা হায়ার্ড প্লেস হয়ে যাবে, কস্টটা অটোমেটিকলি আপ। কোনো এক্সট্রা কোনো চার্জেস নেই, সবাই নিজেদের বাড়ির ভেতর সবাই একসঙ্গে করছে। তো এটা ভেবো না যে কোয়ালিটি কোনো রকম কম্প্রোমাইজ, এখানে কোয়ালিটির কম্প্রোমাইজের ব্যাপার নেই। হালকা বিরিয়ানি কিন্তু খেতে খুব ভালো, অ্যাসিডিটি হওয়ার কোনো চান্সেস নেই এই বিরিয়ানি খেয়ে। কোনো অ্যাসিডিটি হবে ওনার বাড়ির লোক, ওনার ছেলে সবাই এই বিরিয়ানি, ওনার ছেলে তো বিরিয়ানি বিরিয়ানি করে পাগল। খুব তাড়াতাড়ি মাটনটা চলে আসবে, আপাতত একটুখানি অ্যারেঞ্জমেন্টস উনি করে নিচ্ছেন, বাট ভেরি সুন মাটনটাও চলে আসবে, রাত্রিরের সাপ্লাইও হবে। বাঙালি তো হাত লাগাতেই হবে শেষমেশ। ও মাংসটা নিলাম, চিকেনটার ভেতর অব্দি মশলা টসলা গেছে, তার চিকেনটা খুব জুসি, চিকেনটা খুব জুসি, খুব জুসি চিকেন। আলু কারোর সঙ্গে কারোর বিরিয়ানি আমি কম্পেয়ার করছি না, বিবেকদার বিরিয়ানি আলাদা, আলো বিরিয়ানি আসতে পারো চোখ বন্ধ করে খেতে পারো। কথা বলবো, বিরিয়ানিটা তুমি তো লকডাউনের আগে খাওনি, আমি বলবো লকডাউনের আগে বিবেকদাদা বিরিয়ানি বানাতো, এখন প্রচুর ইম্প্রুভ, অনেক ইম্প্রুভ, বাহ প্রচুর। মানে উনি বুঝেছে যে কাস্টমার আসছে যখন আমার কাছে, তাদেরকে আমার ধরে রাখতে হবে, কারণ কাস্টমার আমার কাছে লক্ষ্মী, একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি ওনার সেটা বাধ্য, উনি সেটাকে ইনক্রিজ করতে বাধ্য, যে কোয়ালিটি ইনক্রিজ করতেই হবে আমাকে। বাহ বাহ, আর এইটা এইটা আমার খুব বিবেকদার ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমি বিবেকদার কাছে 7-8 বছর খাচ্ছি, তো আমি জানি বিবেকদার বিরিয়ানিটা প্রথম দিকে খুব ভালো হতো, তারপরে মধ্যিখানে যখন কাস্টমার আসা চলে একটু কমে গেলো, তখন বিরিয়ানিটা একটু নিচের দিকে চলে গেছিলো। বাট এইটুকুনি বলতে পারি, লকডাউনের আগে যারা খেয়েছো আর এখন এসে বিরিয়ানিটা খাবে, ডিফারেন্স তো তোমরা বুঝতে পারবে, যারা খেয়েছো আগে সে ডিফারেন্স বলে দেবে। তো ফ্রাইড রাইসটা যুদ্ধ করে নিয়ে এসছে কলকাতার প্রাণ, আপনার প্রাণের টুকরো ছেলে, একদম সাপোর্ট করে দেবে। ফ্রাইড রাইস 40 টাকায়, সেই বিখ্যাত লেজেন্ডারি নরম, মানে গলে গেলো, তুমি আমাকে খেতে বলো আমরা কিছু বলবো না, কারণ আমরা অলরেডি বাড়িতে দেখে এসেছি কি জিনিস ইউজ করছে, বানিয়েছে আমরা চোখের সামনে দেখে এলাম কি কষ্টে সে করছে, এর জন্য আমাদের কাছে খাবারের টেস্ট একটু বেশি, খুব ভালো, মানে খেয়ে মনে হবে না অ্যাসিডিটি বিরিয়ানিটি কিছু হবে, ইজিলি তোমরা 2-3 প্লেট ইজিলি খেয়ে নেবে। আর 40 টাকা মাত্র, অ্যাফোর্ডেবল, যেখানে সবাই আমরা 200-250 টাকা দিয়ে বিরিয়ানি খেতে যাচ্ছি, সেখানে 80 টাকায় 2 প্লেট, হ্যাঁ
যদি পাও, যদি পাও তাহলে এফোর্ড করতে পারবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। যে অবস্থা, যদি পাও তাহলে এফোর্ড করতে পারবে, এটা একটা ব্যাপার। যদি পাও, আমি আর মল্লিকদা তো মোটামুটি চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়ে দিয়ে শেষই করে ফেললাম। আর আমিও খাচ্ছি। তোমার যেটা বলা, তোমার যখন তোমরা আসবে সবাইকে একটা কথাই বলবো, বাস একটু পেশেন্স নিয়ে দাঁড়িয়ো। হি ইজ আ ওয়ান ম্যান আর্মি। বাড়িতে রান্না করা থেকে ভ্যানটা চালিয়ে এখানে অবধি আনা, এখানে নিজের দোকানটা পরিষ্কার করা, পরিষ্কার করে খাবারগুলো সেট আপ করে সব কিছু করে একা করে, একটু সময় দিয়ে পেশেন্স দিয়ে একটু দাঁড়াবেন, জিনিসটা পাবেন। আর 40 টাকায় প্ল্যানেটেও পর্যন্ত পাওয়া যায় না এই কোয়ালিটি জিনিস। এই কোয়ালিটি মানে আমরা বাড়িতে গিয়ে দেখে এলাম জিনিসটা কি কোয়ালিটি করে। আমরা অনেক জায়গায় খেয়েছি, এরকম কোয়ালিটি পাইনি। আর কোনো ইয়ে নেই যে আমরা এমনি বাড়িয়ে বলবো না, কারণ তোমরা খেয়ে, তোমরা যদি আমি ভুল বলি তোমরা অলওয়েজ আমাদেরকে জানাবে, কমেন্টস করবে, আমাকে বলবে যে এরকম কেন বললো। এতগুলো লোক যখন অপেক্ষা করতে পারছে তো আই থিঙ্ক তোমরা এসে একটুখানি দাঁড়িয়েও পেয়ে যাবে। দাদা কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই মেনটেন করছে। অ্যাড্রেসটা আরেকবার বলে দিই, এইটা হলো ডাকবাংলো মোড়। ডাকবাংলো মোড় থেকে অপোজিটে যদি তোমরা দেখতে পারো ওই পাশে ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে। ইন্ডিয়ান ব্যাঙ্কের ঠিক অপোজিটে হচ্ছে দাদার আলুম হলুম। ইন্ডিয়ান ব্যাঙ্কের ঠিক অপোজিটে চলে আসো, এখানে ট্রাই করে দেখো কেমন লাগে। একটা জিনিস, একটু তাড়াতাড়ি আসবেন নাহলে কিন্তু পাবেন না। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। তো সবাইকে বলবো টাটা, আবার দেখা হবে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। আর এখন থেকে ভিডিও কিন্তু রেগুলার আসতে থাকবে, এটুকু তোমাদের বলি। চলো টাটা, বাই বাই। তুমি কিছু বলতে চাও? এখন আর কেউ আটকাতে পারবে না। জরুরি, খুব জরুরি দরকার।